বোঝা যাচ্ছে না। আমরা আজকে রওনা হয়েছি কলকাতার পথে শান্তিপুর থেকে। এবার আমি এখনো জানি না যে কলকাতায় আমরা কি করতে যাচ্ছি, গাড়িতে ওঠার উঠে পড়েছি। এবার স্পিনজয়দাকে জিজ্ঞাসা করছি যে আমরা কলকাতায় কি করতে যাচ্ছি। স্পিনজয়দা, কলকাতায় আমরা যাচ্ছি আমার সরোদের সার্ভিসিং করাতে, এবং আজকে প্রায় আমার হচ্ছে সাত মাস পর আমি কলকাতায় যাচ্ছি। সো কোয়াইট এক্সাইটেড, এই লকডাউনের জন্য কোনো প্রোগ্রামও নেই, যার ফলে কেউ নেমন্তন্নও করেনি, তাই আমার যাওয়াও হয়নি। আর মাঝখানে একটুখানি কল্যাণী গেছিলাম পৌশালীর বাড়ি, সেই প্রোগ্রাম ছিল, আর একটা ছোট প্রোগ্রাম ছিল, ওই একটা প্রোগ্রামে এই ছ মাসে একটা প্রোগ্রাম করেছি। আর আজকে তাই শরৎটা দিতে যাচ্ছি, আবার একটা নিউ স্টার্ট করতে হবে, শরৎটা সার্ভিসিং করাতে যাচ্ছি। আমরা যাব নবদার বাড়িতে, তো নবদার বাড়ি যাওয়ার আগে আমরা মৌলালি যাবো। মৌলালিতে গিয়ে আমার শরৎের একটা সাদা প্লেট আছে দেখবেন, যেটা দিয়ে যেটার ওপরে আমি বাজাই, মানে যেটার ওপরে ফিঙ্গার টিপস বসে, ওই যে ওইটা ওই সাদা ওটাকে, মানে প্লেটটাকে আগে আমরা একটা দোকানে দেবো, তারপরে সেখান থেকে শরৎ নিয়ে আমরা যাবো নবদার বাড়ি। তারপরে ওখানে আবার ডিটেলস দেখা যাবে কী করলাম, আর মাঝখানে একটুখানি রোড ভিউ তোমাদের পৌঁছালি দেখিয়েই দেবে। আজকে আমি যাচ্ছি পুরো চুপচাপ, একটা গাড়ি না করে আমরা একটুখানি ব্লগই তৈরি করি, এই প্ল্যান করলাম করে, এই কন্টেন্ট বসে বসে কন্টেন্ট তৈরি করছি আমি আর পৌঁছালি। আর অবস্থা দেখতেই পাচ্ছ, মানে ভয়ঙ্কর বাজে অবস্থা, সে আর বলতে হবে না। কিন্তু একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে আমাদের যে বিশাল রাস্তা তৈরি করবে গভর্নমেন্ট বলেছে, তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে, তো তার জন্য গভর্নমেন্টকে একটা স্যালিউট। বাট এটার জন্যে এই কদিন একটুখানি তো হ্যাম্পার হবেই, এমনি রাস্তা বাজে অবস্থা ছিল, এখন মানে সেই মানে পাঁচ পেয়েছিলাম দশের মধ্যে, এখন দুই টুই আড়াই ফাড়াই পাবে রাস্তায়, এরকম অবস্থা, তো আরও জ্যাম বেড়ে গেছে। কিন্তু এইটা এই কষ্টটা সহ্য করব এই পর্যন্তই, যখন দেখবো যে বিশাল হাইওয়েটা হয়ে গেছে শান্তিপুরের বুকের ওপর দিয়ে যাচ্ছে, আমি তো চরম হ্যাপি হব যেহেতু শান্তিপুরিয়ান, আর ভালোই লাগছে, মানে একটু মনে মনে আনন্দ হচ্ছে। আবার একটুখানি খারাপও লাগছে যে সকালবেলায় এত জ্যাম, এত লরি, দেখা যাক কবে রাস্তা শেষ হয় তৈরি হওয়া। তবে তোমাদের দেখাচ্ছি আমি রাস্তার জন্য কতটা সুন্দর করেছে, মানে গ্যাপটা এই ফাঁকা জায়গাটা দেখছো, এটা দিয়েও রাস্তা যাবে, বিশাল বড় লং রুট হচ্ছে, এখন দেখা যাক কী হয়, কবে শেষ হয় এর কাজ। জ্যামটা কিছু কিছু জায়গায় হচ্ছে, কিছু কিছু জায়গায় ফাঁকা, এই লড়ি যাচ্ছে সামনে দিয়ে, বুঝতেই পারছো বিপিল আমাদের নিয়ে যাচ্ছে, আগে একটা ব্লগে নিপিল ছিল। কিন্তু
সকলে সারিবদ্ধভাবে বসে আছেন, ভীষণ ভালো লাগলো। তাই ব্লগে আপনারা এটাও দেখুন এবং ব্লগটা সম্পূর্ণটা দেখুন, আরও অনেক কিছু দেখাবো বলে আশা রাখলাম। সো বন্ধুরা, আমরা আলটিমেটলি নবদার বাড়ির কাছাকাছি এসে পৌঁছলাম। সেই সকাল 9টার সময় বেরিয়েছি আর এখন 1:30 ক্রসড, 4.5 ঘন্টা পেরিয়ে আমরা শান্তিপুর থেকে কলকাতা এলাম। বুঝতেই পারছো প্রচণ্ড গাড়িতে বসে বসে ক্লান্ত হয়ে গেছি, এবং এই কাজটার জন্য আজকে আমরা শান্তিপুর থেকে কলকাতায় আশা করছি কাজটা আমরা সুসম্পন্ন করবো, দেখা যাক। প্রচন্ড ভুখা হয়ে বসে আছি আমি, আর এই যে নিখিল আমাদের ড্রাইভার ভাই এখন ফোন নিয়ে বসে আছে। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই, আবার ফেরার পথে দেখাচ্ছি। এবার এতক্ষণ মানে একটু রেস্ট করে এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়েছে। সৃঞ্জয়দা আমার বাড়িতে এসেছে এবং সৃঞ্জয়দা এখন খাচ্ছে লুচি আর তরকারি। হ্যাঁ একদমই তাই, আর আমি একদম লুচি মানে আটা ময়দা রাত্রিবেলা খেতে পারি না, তাই আমি একদম ভীতদের মতন ভাত খাবো। আর এরপরে ঠিক একদম ঠিক, তোমরা কে কে ভাত খেতে পছন্দ করো আর কে কে বেশি রুটি খেতে পছন্দ করো কমেন্ট করে জানাও। এইবারে মা আসবেন অমলেটটা দিতে, ঠিক আছে? এবার মা ইন করেই অমলেটটা দিবে, মা একটু ইন করে যাও। আমার বাবা ভীষণ মজাদার লোক,
মা, ওরে বাপ রে বাপ, অসাধারণ। তো আমরা বেশ ভালোই মজা করছি, আর আজকে ব্লগটা আর একটু কিছু দেখাবো, তারপরে ফিনিশ করব। তোমরা যারা আমাদের ব্লগটা এতক্ষণ ধরে দেখলে তাদের অনেক অনেক থ্যাংক ইউ, আর সকলকে